স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা অনেকেই কমেন্ট করেছিলে এবং তাড়াতাড়ি সেই জন্য এটা নিয়ে চলে এলাম ভিডিওটা নিয়ে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের নিট 2024-এর এক্সপেক্টেড কাট অফ আমি নিয়ে আলোচনা করে দিয়েছি অলরেডি, যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কলেজ ওয়াইজ আমি পার্ট ওয়ান নিয়ে এসেছি এবং খুব তাড়াতাড়ি প্রত্যেকটা কলেজেরই এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব ক্যাটাগরি ওয়াইজ। প্রথম যেটা নিয়ে আলোচনা করব যে কলেজ নিয়ে, সেটা হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা। এখানে এক্সপেক্টেড বলছি অবশ্যই ইউআরদের যেতে পারে 680+, ওবিসি এদের যেতে পারে 674+, ওবিসি বিদের 664+, আর ইডাব্লিউএসদের 652+ যেতে পারে, এসসিদের 606+ যেতে পারে। ইডাব্লিউএসটা কিন্তু একটু কমতেও পারে এবং এই কলেজগুলোতে হয়তো খুব বেশি কমবে না, তো তার সেটা নিয়েও আলোচনা করব আমরা পরে। এসটিতে, কারণ এই কলেজগুলোতে টপ মোস্ট যে কলেজগুলো সেগুলোতে এমনি তোমরা জানো কাট অফ বেশি যায়, ঠিক আছে, প্রতি বছরই যায়। এসসিদের হচ্ছে 606+ এরকম প্লাস যেতে পারে এবং এসটিদের হচ্ছে 452+ যেতে পারে এক্সপেক্টেড। আচ্ছা, এসএসকেএম হসপিটাল, সেখানে ইউআরদের যেতে পারে 678+ যেতে পারে বা এর আশেপাশে যেতে পারে, ঠিক আছে। ওবিসি এদের হচ্ছে 670+ যেতে পারে, ওবিসি বিদের জন্য হচ্ছে 660+ যেতে পারে, ইডাব্লিউএসদের জন্য হচ্ছে 650+ যেতে পারে, এসসিদের জন্য 600+ যাওয়ার সম্ভাবনা আছে, এসটিদের জন্য হচ্ছে 445+ যেতে পারে বা এর আশেপাশে থাকতে পারে। এনআরএস যেটা বলবো সেটা হচ্ছে ইউআরদের জন্য 675+ যেতে পারে, ওবিসি এদের জন্য তোমাদের 668+ বা এর আশেপাশে যেতে পারে, ওবিসি বিদের জন্য 660+ যেতে পারে, আর ইডাব্লিউএসদের জন্য 635+ যেতে পারে, এসসিদের জন্য তোমাদের 587+ বা এর আশেপাশে যেতে পারে, আর এসটিদের জন্য 430+ যেতে পারে। তো এগুলো টপ মোস্ট কলেজ এবং সব কলেজগুলো নিয়েই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ক্যালকুলেট করতে একটু টাইম লাগছে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো।